কিভাবে দুর্নীতি হয়েছে। ইডি মনে করছে যত রকম ভাবে দুর্নীতি হয়েছে তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো ওজনের কারচুপি করা হচ্ছে। সেই কারচুপি যাতে আর না করা যায় তার জন্য এবার ই ওয়েট মেশিন ডিসেম্বরের মধ্যেই 2000 রেশন দোকানে পৌঁছে যাবে ই ওয়েট মেশিন। ডিজিটাল রেশন কার্ডে মিলেছে সাফল্য, কিন্তু তারপরেও ওজনে কারচুপির অভিযোগ ওঠে, যা রুখতে এবার হাতিয়ার নতুন ওজন যন্ত্র। ওজনে কারচুপি রুখতে এবার রেশনে ই ওয়েট মেশিন। ই পজ যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে এই বিশেষ ওয়েট মেশিন। রেশন দোকান প্রাপ্য ওজনের থেকে কম দিলে বেরোবে না স্লিপ, তথ্য আপলোড হবে না খাদ্য ভবনের কন্ট্রোল রুমে, এতেই ধরা পড়ে যাবে ওজনে কারচুপি। ডিসেম্বরের মধ্যে রাজ্য জুড়ে এই ওয়েট মেশিন চালু হবে 20,400 রেশন দোকানে। ওজন নিয়ে অনেকের অনেক মতামত আছে বলেই আমরা একটা ইউয়িং স্কেল এই ইপজের সাথে কানেক্ট করে দেব। যখন ট্রানজাকশান করতে যাবেন, যেটা অ্যালটমেন্ট আছে সেটা যতক্ষণ না ওখানে দিচ্ছেন, মানে 5 কেজি পাওনা থাকলে, 5 কেজির ওজন যদি 5 কেজি না হয় তাহলে আপনার ট্রানজাকশানটা কমপ্লিট হবে না। এতদিন ইপজ মেশিনে আঙুলের ছাপের মাধ্যমে মিলত রেশন, অনেক সময় আঙুলের ছাপ নিতে অসুবিধা হয়, তাই এবার থেকে ইপজ মেশিনে রেটিনা স্ক্যানও করা যাবে।